গাজীপুরে সুবিধা বঞ্চিত ও ঝরে পড়া শিশুর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের উদ্যোগে চালু হয়েছে মুসাফির স্কুল। সরকারি যে কোনো সহযোগিতা পেলে এই শিশুদের উন্নত লেখাপড়া সহ আরও সুযোগ সুবিধা বাড়ানোর ইচ্ছার কথা জানালেন উদ্যোক্তারা। তরুণদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক গাজীপুর আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনের পাশ থেকে ভেসে আসছে শিশুদের পড়াশোনার আওয়াজ। পারিবারিক আর্থিক অনটন, এতিম কিংবা সচেতনতার অভাবে যেসব শিশুরা পায়নি শিক্ষার আলো, সে সকল সুবিধা বঞ্চিত শিশুদের পড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিছু তরুণ তরুণী। আমরা কিছু মুসাফির গড়ে তুলব সুখের নীড়, এই স্লোগানকে সামনে রেখে 5 বছর আগে যাত্রা শুরু হয় মুসাফির স্কুলের। বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু তরুণ তরুণীর উদ্যোগে চালু করা হয় মুসাফির নামের এই স্কুলটি। রেল জংশনে কাগজ কুড়ানো, পানি বাদাম বিক্রি কিংবা ভিক্ষা করেই চলে তাদের জীবন। সেসব সুবিধা বঞ্চিত ও ঝরে পড়া পথ শিশুদের নিয়ে শুরু হয় মুসাফির স্কুলের কার্যক্রম। লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে ও নিয়মিত স্কুলে ফিরতে সপ্তাহের একদিন দেয়া হয় খাবার, আর মাস শেষে দেয়া হয় প্রতি শিক্ষার্থীদের জন্য খাতা কলম। এসব শিশুদের মাঝে যারা লেখাপড়ায় ভালো করছে তাদের বিভিন্ন নামি দামি স্কুলে ভর্তি করে দিচ্ছে মুসাফির স্কুলের উদ্যোক্তারা। এছাড়াও এদের স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা সহ অন্যান্য খরচ বহন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। শিক্ষার্থীদের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সকল শ্রেণী পেশার মানুষ।